ভেঙে গেল গো, উঠে বাপারে মরে গেলাম গো। বীজ ছিলো কিন্তু শাকগুলো আবার তল তলে নরম নরম আছে। বলো কে, তোমাদের সবাই কি স্বাগত বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর অনেকদিনই তোমরা কমেন্ট করছো যে বৌদি ভাই, তুমি পায়ে করে ঘুরতে, মানে পায়ে করে গোবর সানা ভিডিও দাও তো, ঘুরতে দাও তো ভিডিও দিয়েছি, এখন তো দেবো না, আবার দুদিন পর। আর একটা বন্ধু কমেন্ট করেছে তো গায়ে দেবো না, তো আমাদের বাড়িতে তো গায়ে নাই, তা গায়ে দেওয়াবো কী করে, মায়ের বাড়ি যাব, তো নিশ্চয়ই গায়ে দেওয়া না ভিডিও তোমাদের সামনে তুলে ধরো বন্ধুরা। আর আজকে আমি চলে চলো শাক তুলতে বন্ধুরা, আমার হাতে আছে ঝাঁঝিরি, চলো কোথা আমি শাক তুলতে চললাম। কি শাক তুলছি তোমাদের দেখাবো, তোমার কন্টেনারটা ফুল দেখতে থাকো, তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমাদের আগেই বলেছি আমি মাঠে শাক তুলতে এসেছি, চলো কোন জমিতে শাক আছে আমি দেখছি, তোমরা যতক্ষণ দেখতে থাকো তোমাদের বোধ হয় কোন জমিতে শাক তুলছে, কি শাক তুলছে, চলো দেখি কোথায় শাক আছে। আলু ভুঁইয়ের কাছে চলে এসেছি, তো আলু ভুঁইয়েই আলু শাক তুলবো, কাঙ্গবতে শাক তুলবো, দেখো কত আলু শাক আছে, কাঙ্গবতে শাক আছে, দেখে নাও একবার তোমরা। কুমোরে কাপড় বেঁধে নিয়েছি, কাপড় তুলে নিয়েছি, চলে যাবো একবার শাক তুলতে, চলো তোমরা দেখতে থাকো তোমাদের বোধ ভাই কিভাবে শাক তুলছে আলু ভুঁইয়েতে। দেখো প্রথমেই কাঙ্গবতে শাক দেখো, এই দেখো এই একটা আছে নরম আছে, এখন শাকগুলো আলু ভুঁয়ে বলে শাকগুলো নরম আছে, তো সরষে ভুঁই বা কলাই ভুঁই হলে শাকগুলো কিন্তু মানে নরম থাকতো না, কিন্তু শাকটা কত সুন্দর নরম আছে দেখো। তারপরে তুলবো আলুর শাক, এই কাঙ্গুতে শাক কত গোটা তুলে হয় দেখি, তারপরে তো তুলবো আলুর শাক, তাই না? চলো বেশি না বসে আমি শাকগুলা তুলতে লাগি। একটা বলক ভিডিও দেখবে দেয়া আছে শাক তোলা, ভিডিও তোলা আছে কিন্তু কাঙ্গবতে শাক তুলি নাই, ওইটা আলাপ আলা শাক তুলেছি আমার বাপের বাড়িতে, আর এই শাকটা তুলছি আমার শ্বশুর বাড়ি থেকে, তো আলু জমিতে। তো সেই ব্লগটা তো তোমরা বেশি দিন দেখো নাই বা দেখেছ, আর ওই ব্লগটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, আর এই শাক তোলা ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই যেন তোমরা জানাবে। তোমাদের বোধ ভাই কাঙ্গবতে শাক তুলতে চলে এসেছে আলু হয়েতে।
আর এইটা হলো আমাদের বালি মাছ। তো একটা বালি মাছ বলে একটা কারণ আছে, তো অজয় নদী বাঁধ তখন ভাঙে, তখন এই এই দিকটা পুরো বালিতে ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্য এই মাঠটা নাম দিয়েছে বালি মাঠ। তো বালি অনেক ছিল, তো তখন আমাদের তো ইউটিউবে কোনো কাজ করি না, সেই জন্য তোমাদের দেখাতে পারি না। তো যদি আগে থাকতে কাজ করতাম তাহলে তোমাদের কিন্তু ঠিকই বালি মাঠটা দেখানো হতো, বালিগুনা কত ছিল। তো সব সরি সরিয়ে তো এখন চাষ করে, তো আমাদের এদিকে আলু চাষটা কমই আছে, খুব কম। তো এইখানে মধ্যে দুটো জমিতে আলু লাগানো রয়েছে, তা আবার এইদিকে কলাইয়ের চাষটা বেশি আছে, তো আলু চাষটা কমই। তো আলুটা এই মাঠে একদম সেরকম হয় না, দেখো এদিকে আর আলু ভুঁই আছে, কমই আলুটা লাগায়, তো আলুটা সেরকম ভালো হয় না। কিন্তু এর চারিদিকটা কিন্তু খুদি মটর লাগায়, তো অনেক জমিতে লাগায়, তো খুদি মটর আছে, আর এইখানে মাত্র দুটো জমিতে আলু লাগিয়েছে। তো এই জমিতে আলুটা খুব ভালো হয়েছে, বা ওই পাশের জমিতে আলুটা একবারে খারাপ হয়েছে, তো গাছ পুরো মরে গেছে। তো ওই জমিতে নামছিলাম, তো আর নামলাম না, শাকগুনা ভালো নাই বলে। তো এই জমিতে চলে এসেছি যে দেখো কাঙ্গুদের শাক তুলে নিয়েছি। তো এরপর আমরা তুলবো আলু শাক, আলু শাক তুলে চলে যাবো ঝটপটি বাড়ি। দাদা ভাই তো বিদেশ থেকে বাড়ি এসেছে, তো বিদেশে কাঙ্গুতের শাক আলু শাক তো ওইখানে পাওয়া যায় না, সেজন্য বললাম তোমার দাদা ভাইকে, তো তুমি তো ওইসব শাক খাও নেই, চলো আমি তোমার জন্যে তুলতে যাব আলু শাক আর কাঙ্গুতে শাক। তোমার দাদার জন্য তুলতে এসে আমার মাথাটা পুরো ভেঙে গেল গো, উঠে বাবারে মরে গেলাম গো। তো বোধে তো কত বোঝে স্বামী দেখিনি রেঁধে বেড়ে খাওয়ানো, তাই না? সেজন্য তো তোমার দাদা ভাই অনেকদিন গিয়েছে, তো কাঙ্গুতে শাক আলু শাক পায় না বলে তোমার দাদা ভাইয়ের জন্যই চলে এসেছি তুলতে। তো তুলতে এসে আমার মাথাটার মধ্যে আর ঠাড়ো করতে পাবো না গো, মনে হচ্ছে অল্প বয়সে আমার মাথাটা যাবে গো। দেখো শাক তো তোলা হয়ে গেছে, তারপরে এলি পড়ে যাচ্ছি, দেখো এতটা আমার মাজাটা লাগছে, কি বলবো, হ্যাট হয়ে হ্যাট হয়ে হ্যাট হয়ে শাক তুলতে গে একবারে তোমার দাদা ভাইয়ের জন্য। দেখো কতগুলো শাক তুলে নিয়েছি, আলুর শাক আর কাঙ্গবতে শাক। আলু শাকে কাঙ্গবতে শাকে কিন্তু রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে, তো আমরা খেয়েছি, তোমার দাদা ভাই তো খায়নি বিদেশে ছিল বলে, সেই জন্য তোমার দাদা ভাইকে রান্না করে খাওয়া বলে কাঙ্গবতে শাক আর আলু শাক তুলে নিয়েছি, ঝাঁঝুরির মধ্যে রেখে দিয়েছি। দেখো সব শাকগুনাই আছে, আর ওইখানে দেখি গায়ে একটা জমিতে সাদা সাদা ফুল হয়েছে, কি ফুল দূর থেকে বুঝে যাচ্ছে না, আমি গিয়ে সামনে থেকে দেখবো তোমাদের দেখাবো, চলো তোমরা দেখতে থাকো সাদা সাদা ফুলটা কিসের। ঘুমাই ঘুমাই চমা খাবো তোকে, স্বপ্নের বন্ধু পাবি রে তুই আমাকে, ঘুমাই ঘুমাই চমা খাবো তোকে। ডিং ডিং ডিঙ্গানা রসে খাজানা দেখি কত দূর, আমি চললাম পায়ে পায়ে আলে আলে কলাই ঘুমিয়ে, মজা মজা এই গরম লুচি এই দেখো
চলে এসেছি, দেখো জমিতে একবার সাদা সাদা ফুল দেখো তো, আমি দূরের থেকে চিনতে পারছিলাম না, সেই জন্য জমির মাঝখানে তো চলে এসেছি। চলো সাদা সাদা ফুলটা কি তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা দেখো আমরা দেখছি। সাদা সাদা ফুল কি তাই না, আমিও কিন্তু সেই জমির মধ্যে আলের মধ্যে বসে আছি, হাতের মধ্যে তুলে নিয়েছি দেখো তো। এইগুলো কি তোমরা চিনতে পারছ, তো আমি একটা ছাড়ি খাচ্ছি দেখো, এই দেখো খেয়ে নিচ্ছি দেখো, দারুণ মিষ্টি আছে তো, কচি কচি না সেই জন্য খুবই মিষ্টি, বুড়ো হয়ে গেলে কিন্তু সে জিনিসটা কোনো টেস্টই থাকে না, তো কচি কচি জিনিসই তো খেতে বেশি ভালো লাগে তাই না। তো এইগুলো হচ্ছে মটরশুঁটি, বড় মটর, তো আমাদের এই মাঠেতে বড় মটরও লাগায়, খুদি মটর লাগায়, তোমার ছোলা শাকও লাগায়, তো আমাদের সব রকমের চাষ হয় এই মাঠটাতে, আলু চাষটা কম হয়, সেই জন্য তো চলে এসেছি এই জমিতে বসে বসে এখন কলাই খেতে লেগে গেছি দেখো। তোমরা যদি খেতে চাও চলে এসো তাড়াতাড়ি জমির আলের মধ্যে, তো আমি যেভাবে খাচ্ছি যাদের জমি যদি দেখে আমাকে লাঠি নিয়ে একবার পুরো খেদা করবে, তো জমির মাঝে মাঝে বসে বসে কলাই খাচ্ছে, কেউ ভালো বলবে, ভালো বলবে না, তো ওরা চাষ করেছে আমি যদি সব তুলে খেয়ে নিই তো ওরা তো খারাপ তো বলবি আমাকে তাই না, বেশিক্ষণ তো এই জমিতে থাকা যাবে না, তো আমাকে তাদের চলে যেতে হবে। চলো যতক্ষণ তোমরা জমিটা আরো ফুল দেখতে থাকো, দেখো কত সুন্দর লাগছে, বেশ সাদা সাদা ফুল, বাড়ি চললাম, তোমরা পুরো এখনো মাটি আছি, এখনো তো রাস্তায় উঠতে পারি না, দেখো আমি এখন মাঠে মাঠে জমির মাঝে মাঝে চললাম, রাস্তায় এবার উঠবো, এখন দুটো জমির পথ, মাঠে থেকে উঠে পড়ছি রাস্তাতে, আমাদের মেন রাস্তায়, চলো বেশি কথা না বলে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে, আর শাক নিয়ে চলে এসেছি, আর মাথায় দেখো গামছাটা কেউ নিয়ে আছে দেখো, তো এইখানে ছোট্ট বড় ব্লগটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন, লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঘন্টি বাজিয়ে দেবেন বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা বন্ধুরা, টাটা।